1971 16 ডিসেম্বর যখন পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায় এবং পাকিস্তান বাধ্য হয় ভারতের সামনে আত্মসমর্পণ করতে, কিন্তু পাকিস্তানকে হারানো এবং বাংলাদেশকে স্বাধীনতা দান করা এত সহজ ছিল না। এটা ওই সময় যখন আমেরিকা ও বহু শক্তিশালী দেশ ভারতকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল এবং পুরো বিশ্বে ভারত একা হয়ে গেছিল। তখন একটিমাত্র দেশ রাশিয়া ভারতের সাথ দেয় এবং ভারতের জন্য পুরো বিশ্বকে নিজের শত্রুতে পরিণত করেছিল। চলুন আমরা জানার চেষ্টা করি সে যুদ্ধে এমন কি হয়েছিল যা ভারত ও রুশ সম্পর্ককে আরও মজবুত করে। সাল 1971 ইন্দো পাকিস্তান যুদ্ধ। 1971 সালের আগে বাংলাদেশ পাকিস্তানেরই একটি অংশ ছিল যাকে আমরা ইস্ট পাকিস্তান বলতাম, কিন্তু ইস্ট পাকিস্তানে বসবাসকারী নাগরিকদের সর্বদা আলাদা করে রাখা হতো। ইস্ট পাকিস্তান বসবাসকারী বাঙালিরা বাংলা ভাষায় কথা বলত, ওয়েস্ট পাকিস্তানের কাছে এর কোনো গুরুত্ব ছিল না। এমন অবস্থায় পাকিস্তান সরকার ওয়েস্ট পাকিস্তানকে উন্নতির দিকে নিয়ে যায় যার ফলে ইস্ট পাকিস্তানের জরুরি ডেভেলপমেন্ট পিছিয়ে পড়ে। এছাড়াও ইস্ট পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলা সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর ওয়েস্ট পাকিস্তান সরকার জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়। তৎকালীন পাকিস্তানের সরকারি কাজকর্মের জন্য ইস্ট পাকিস্তানের বদলে ওয়েস্ট পাকিস্তান থেকে মানুষদের নেওয়া হতো, এবং এর থেকেও বেশি বড় কথা যে ইস্ট পাকিস্তানের যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হতেন তারা বেশিরভাগই ওয়েস্ট পাকিস্তানেরই ছিলেন। এর ফলে ইস্ট পাকিস্তানের জনগণ ওয়েস্ট পাকিস্তানকে ঘৃণা করতে শুরু করে এবং এখানে মুজিবুর রহমানের নেতৃত্বে ইস্ট পাকিস্তানের আলগো রাজনীতির সূত্রপাত ঘটে যা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। সরকারি কাজকর্মে ইস্ট পাকিস্তানের বদলে ওয়েস্ট পাকিস্তানের মানুষদের পাকিস্তান সরকার বেশি হায়ার করতে থাকে। এর থেকেও বড় কথা হলো ইস্ট পাকিস্তানের যেসব জনপ্রতিনিধি নির্বাচিত হতেন তার বেশিরভাগই ওয়েস্ট পাকিস্তান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সরকারের বিভিন্ন পথে নেতা মন্ত্রীদের ওয়েস্ট পাকিস্তান থেকেই নেওয়া হতো। এসব কারণে ইস্ট পাকিস্তানের জনগণ ওয়েস্ট পাকিস্তানের প্রতি ঘৃণা করতে শুরু করে এবং এখানে মুজিবুর রহমানের নেতৃত্বে আলগো রাজনীতির সূত্রপাত ঘটে ইস্ট পাকিস্তানে যা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়, যার ফলে ওয়েস্ট পাকিস্তান সরকার ইস্ট পাকিস্তানের জনগণের উপর বল প্রয়োগ করে তাদের মুখ বন্ধ করতে শুরু করে। ওয়েস্ট পাকিস্তানের এই ভয়াবহ রূপের কারণে ইস্ট পাকিস্তানের সাধারণ বাঙালি জনগণ দলে দলে ভারতে প্রবেশ করতে শুরু করে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি প্রশাসনিক কাঠামো প্রায় ভেঙে পড়ে, খাদ্যাভাব দেখা দেয়, না চাইতেও ভারত এই সমস্যায় জড়িয়ে পড়ে। এমন অবস্থায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে এ সম্পর্কে একটি চিঠি লিখে এখানে বলা হয় ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে আসছে, এতে যেন আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করে। এর থেকে রিচার্ড নিক্সন বুঝতে পারেন ভারত যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে আছে। আসলে আমেরিকা পাকিস্তানের সঙ্গে সেন্ট্রো ও সিয়াটো চুক্তির মাধ্যমে জড়িত ছিল এবং আমেরিকা এটা আশঙ্কা করতে পারে ভারত যদি এ যুদ্ধে জিতে যায় তবে তার সমর্থনে দক্ষিণ পূর্ব এশিয়ায় সোভিয়েত আধিপত্য বেড়ে যাবে। 28 মার্চ 1971 সালে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উইল রোজারের কাছে পাকিস্তান থেকে একটি চিঠি আসে যেখানে লেখা ছিল আমাদের সরকার দেশের পূর্ব প্রান্তে অবস্থিত আন্দোলন কাবু করতে ব্যর্থ হয়েছে। এই চিঠি থেকে আমেরিকা বুঝতে পারে যে যুদ্ধ নিশ্চিত। এর জন্য আমেরিকা চীন ব্রিটেন ও ইটালি প্রভৃতি রাষ্ট্রকে একসঙ্গে ভারতের বিরুদ্ধে সামিল করতে সক্রিয় হয়ে ওঠে। আমেরিকা পাকিস্তানের মাধ্যমে বাকি দেশগুলিকে খবর দেয় কিন্তু ভারত এ ব্যাপার থেকে সম্পূর্ণ বেখবর ছিল যে আমেরিকা এ বিষয়ে ভারতকে ঘিরে ফেলতে চেয়েছে। পুরো ঘটনা থেকে বেখবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাঙালিদের কথা ভেবে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের কাছে পৌঁছয়। নিক্সনকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের খারাপ অবস্থার জন্য আমেরিকার হস্তক্ষেপ কামনা করেন। রিচার্ড নিক্সন ভারতের কোনো প্রকার সাহায্য দিতে রাজি ছিলেন না। আমেরিকা এটা চাইতো না ভারত যেন পাকিস্তানের কাছে জিতে যায়। এই পরিস্থিতির মধ্যে ভারতের কাছে যুদ্ধ ছাড়াই আর কোনো পথ খোলা ছিল না। সেই মোতাবেক ভারত তার পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরে নিজের লড়াকু জাহাজ নামিয়ে দেয়। কিন্তু ভারত প্রথম আঘাত হানার আগে 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের উত্তরের পায়ুসেনা ঘাঁটিগুলিতে হামলা চালায়। এই পরিস্থিতির জন্য ভারত প্রথম থেকে তৈরি ছিল এবং 4ঠা ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়।
আমেরিকা যখন জানতে পারে তখন ভয় পেয়ে যায় এবং পাকিস্তানকে সাহায্য করার জন্য নিজের রণতরী ইউএস এন্টারপ্রাইজকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আমেরিকা এটা ভেবে যে তাদের লড়াকু জাহাজের উপর নির্ভর করে ভারতকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। কিন্তু 10ই ডিসেম্বর ভারতীয় গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতি রিকসন দ্বারা সেক্রেটারি কিং সিগারকে পাঠানো এক চিঠি ধরে ফেলে, যাতে নিক্সন বলেন তার 75,000 টন নিউক্লিয়ার এয়ারক্রাফ্ট ইউএস এন্টারপ্রাইজ তার নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। খবর পেয়ে ভারতীয় নৌসেনা নিজের লড়াকু জাহাজ আইএনএস বিক্রমকে ময়দানে নামায়। এখন ইউএস এন্টারপ্রাইজ ও ভারতের মধ্যে আইএনএস বিক্রম একটি দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে রাশিয়া গোয়েন্দা সংস্থা কিবিসি থেকে একটি খবর আসে যে ব্রিটিশ লড়াকু জাহাজ ইগল ভারতের দিকে এগিয়ে আসছে। এর থেকে আরও জানা যায় যে আমেরিকা, চীন, ইউকে নয়, আরও অনেক দেশ যেমন ইটালি ও সৌদির জাহাজ ভারত থেকে ভেসে আসছে। এরপরেও ভারত ভয় পায়নি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শত্রুদের সামনাসামনি হওয়ার পরিকল্পনা নেন। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী ইন্দো সোভিয়েত সন্ধির উপর ভিত্তি করে রাশিয়ার কাছে সাহায্য চেয়ে পাঠায়। এর সঙ্গে সঙ্গে রাশিয়া আগে পিছিয়ে না ভেবে বিশ্ব শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে। 13ই ডিসেম্বর রাশিয়া নিজের নিউক্লিয়ার মিসাইললেস জাহাজগুলিকে এবং সাবমেরিন পাঠিয়ে দেয় ভারতের উদ্দেশ্যে। এ সময় রাশিয়ার কাছে এত বেশি লড়াকু জাহাজ ছিল না যার সাহায্যে রাশিয়া সমস্ত দেশকে রুখে দিতে পারত। এর জন্য রাশিয়া তার সমস্ত শক্তি প্রয়োগ করে। রাশিয়া তার সোভিয়েত ক্রুজার, ডিস্ট্রয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন ভারত মহাসাগরে নামিয়ে দেয় অন্যান্য শক্তির বিরুদ্ধে। এত বেশি লড়াকু জাহাজ দেখে ইউকের অবস্থা খারাপ হয়ে যায় আর ইউকের যুদ্ধ জাহাজ অর্ধেক রাস্তায় এসেই ফিরে যায়। এবং যারা লাগাতার ভারতের দিকে এগিয়ে আসছিল, রাশিয়া আমেরিকাকে থামানোর জন্য নিজের মিসাইল আমেরিকার দিকে করে দেয়। রাশিয়ার মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার ছিল মাত্র। এর জন্য রাশিয়া তার ব্যাটেলশিপকে শত্রুর কাছে নিয়ে চলে যায় যাতে শত্রু তার রেঞ্জের মধ্যে আসে, এবং কামান্ডার নির্দেশ দেন যে জলের উপরে সাবমেরিনকে নিয়ে আসার জন্য। এর থেকে আমেরিকা এটা বুঝতে পারে যে ভারতের উপর হামলা করলে তার পরিণাম কী হতে পারে। আমেরিকা যখন রাশিয়ার লড়াকু জাহাজ দেখে তখন আমেরিকা বুঝতে পারে রাশিয়ার কাছে যেসব অস্ত্র আছে সেসব সমুদ্র যোদ্ধার জন্য একদম ঠিকই। রাশিয়া আমেরিকাকে সোজাসাপটাভাবে বলে দেয় আমেরিকা যদি ভারতের উপর হামলা করে আমেরিকা তার পরিণাম বুঝতেই পারছে, এবং আমেরিকা বাধ্য হয়ে ফিরে যায়। কারণ আমেরিকা জানে রাশিয়াকে চটাতে গেলে রাশিয়ার কাছে নিউক্লিয়ার মিসাইল আছে, তখন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারত। রাশিয়া আমেরিকার মতো চীনকেও সোজাসাপটা ধমক দেয়। চীন যদি ভারতের উপর হামলা চালায় বা একটি আঁচড়ও আসে তাহলে সরাসরি চীনের উপর রাশিয়া আক্রমণ করবে। এখন চীনও বুঝতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে ঠিক হবে না, কারণ তখন চীনের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ ছিল এবং সমুদ্রের উপস্থিতি যুদ্ধবিমানে অন্যান্য যেসব দেশগুলি ছিল তারাও ফিরে যেতে বাধ্য হয়, এবং ধীরে ধীরে অন্যান্য দেশের ব্যাটেলশিপগুলি উল্টো দিকে ফিরে যেতে যায়, এবং এইভাবে রাশিয়া ভারতকে সাহায্য করেছিল। যখন পুরো বিশ্ব ভারতের বিপক্ষে চলে যায় তখন রাশিয়াই একমাত্রই দেশ ছিল যে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং ভারতকে এই যুদ্ধে সাহায্য করে। এই উপকার ভারত কোনোদিনও ভুলবে না। আমরা এটা আশা করতে পারি ভারতের সঙ্গে রাশিয়ার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা জীবন টিকে থাকবে, আর অন্যদিকে ভারত পূর্ব পাকিস্তানের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য এগুতে থাকে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি নতুন দস্তাবেজ ভারতীয় পার্লামেন্টে পেশ করেন, এবং ভারতীয় পার্লামেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা ভোটের ভিত্তিতে সেটা পাস হয়। পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার লক্ষ্যে ভারত এগিয়ে যায়। ভারতীয় বাহিনী লাহোরের রাস্তা দিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। ভারতীয় বাহিনী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাহিনী সাঁড়াশি আক্রমণে পাকিস্তানের বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং শেষমেশ পাকিস্তান বাহিনী পরাজিত হয়। এই পরিস্থিতি দেখে পাকিস্তানের সেনাবাহিনী জেনারেল এ নিজাম আত্মসমর্পণ করার কথা বলেন। এই খবর প্রথমে ওয়াশিংটনে পৌঁছয় এবং ওয়াশিংটন থেকে দিল্লিতে পৌঁছয়, যার পর ভারতীয় সেনাবাহিনীকে আগে যেতে রুখে দেওয়া হয়। পাকিস্তান ভারতের সামনে আত্মসমর্পণ করে। পাকিস্তান ও ভারতের সহমতে পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই যুদ্ধের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ বলে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। যুদ্ধ শুধু ভারত পাকিস্তানের মধ্যে হলেও এই যুদ্ধে প্রায় অর্ধেক বিশ্ব কোনো না কোনোভাবে জড়িয়ে ফেলে। এটি শুধু দুটি প্রতিবেশী দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল না, এর সঙ্গে আমেরিকা ও রাশিয়া যোগ দেওয়ার ফলে এটি একটি নতুন ঠান্ডা যুদ্ধের মাত্রা লাভ করে, এবং আমেরিকা ও রাশিয়ার এই উগ্র মনোভাব তৃতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত হয়েছে বলে অনেকেই মনে করেছিলেন।
এবং ভারত এই যুদ্ধে কূটনৈতিক ও সামরিকভাবে জয়লাভ করে। এটাই ভারতের দম। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এরকম পলিটিক্যাল সায়েন্সের আরও ভিডিও পাওয়ার জন্য।